আসসালামু আলাইকুম, বিডি ভিউজের নিউজরুম থেকে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। ইরানের আকাশে ইউক্রেন এয়ারলাইন্সের বিমানটি মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছে ইরান। দেশটির একজন সেনা কর্মকর্তা প্রেস টিভিতে জানিয়েছেন এটি ছিল একটি মানবিক ভুল, অনিচ্ছাকৃতভাবে এই মিসাইলটি আঘাত হেনেছে। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এই নিষেধাজ্ঞা জারি করেছেন। বিস্তারিত রিপোর্টে ইরানের একজন সামরিক কর্মকর্তা প্রেস টিভিকে বলেন এটি ছিল বড় আকারের মানবিক ভুল, অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটেছে। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন কয়েকটি গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য পেয়েছেন তাতে মনে হচ্ছে যাত্রীবাহী বিমানটি মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়েছে, তবে বিষয়টি অনিচ্ছাকৃতভাবে হতে পারে বলে ট্রুডো উল্লেখ করেন। তিনি বলেন কানাডার মানুষের মনে বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং তাদের উত্তর জানা দরকার, তবে বিষয়টি নিয়ে কাউকে দোষারোপের সময় এখনও আসেনি বলেও মন্তব্য করেন তিনি। বিমান বিধ্বস্ত হওয়ার বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলেন। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেয়েছেন। তিনি বলেন বিমানটি মিসাইলের আঘাতে বিধ্বস্ত হওয়ার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না, তবে বিষয়টি নিশ্চিত নয়। এখন ইরান বিষয়টি স্বীকার করল, যা দেশটির আকাশসীমার নিরাপত্তা নিয়ে পশ্চিমা দেশগুলোর প্রশ্ন তুলতে পারে। নতুন এই নিষেধাজ্ঞায় মূলত ইরানের শিল্পখাতকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দেশটির নির্মাণ, বস্ত্র, খনি, ইস্পাত ও লোহা শিল্পের মতো খাতগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ইরানের 8 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ইরান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি, ইরান আর্ম ফোর্সের ডেপুটি চিফ মোহাম্মদ রেজা আস্থানি, স্বেচ্ছাসেবী বাহিনীর বাসিস মিলিশিয়া প্রধান গোলাম রেজা সুলাইমানি। হোয়াইট হাউসের দাবি ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ওই কর্মকর্তারা জড়িত ছিলেন। Today President Trump is delivering on the pledge that he made the day after Iran attacked American forces in Iraq. There will be a series of new sanctions. Secretary Mnuchin just mentioned 8 senior Iranian officials that are responsible for the regime's violence both at home and abroad. We're striking at the heart of the Islamic Republic's inner security apparatus. These sanctions targets include the Secretary of the Supreme National Council and the Commander of the Basij Forces. That's the regime's brute squad, which has in the last few months killed approximately 1,500 Iranians who were simply demanding freedom. Our action also targets other senior leaders close to the Ayatollah. They've carried out his terrorist plots and destabilizing campaigns across the Middle East and around the world. They've employed soldiers across the region's battlefields. They've trained militias in Iraq, Syria and elsewhere in the arts of domestic repression. দুনিয়া জুড়ে তেহরানের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। এর আগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার আভাস দেয় ওয়াশিংটন। এদিন ট্রাম্প ঘোষণা করেন ইরান তার আচরণ পরিবর্তন না করা পর্যন্ত দেশটির উপর নতুন শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা আরোপের আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট জানান তার দেশ ইরানের সঙ্গে যে কোনো ধরনের নিঃশর্ত আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। 9 জানুয়ারি নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ওয়াশিংটনের এমন অবস্থানের কথা জানান তিনি। ইরান এই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে দেশটির উপর নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না। এমন পরিস্থিতিতে আগামী 1 থেকে 2 বছরের মধ্যেই পরমাণু অস্ত্র অর্জন করবে ইরান, এমন আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ ইভস লে দ্রিয়ান। জার্মান রেডিও আরটিএলকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানান তিনি। জ্যাঁ ইভস লে দ্রিয়ান বলেন 2015 সালে যুক্তরাষ্ট্রসহ শক্তিধর দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেলে মাত্র 1 থেকে 2 বছরের মধ্যেই ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে। ইরাক থেকে সব সৈন্য আবারও প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। তবে যুক্তরাষ্ট্র এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে ইরাকের সাথে কিভাবে একসাথে কাজ করা যায় তা নিয়ে আলোচনা শুরু করা হবে। বিস্তারিত রিপোর্টে ইরাকের মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ইরাকি পার্লামেন্টে মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তাব পাশ হয়। ঘটনার পাঁচ দিনের মাথায় সে দেশের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওকে লেখা চিঠিতে যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহার শুরুর পরিকল্পনা নিতে বলেছেন। পাঁচই জানুয়ারি ইরাক থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার চেয়ে বিল পাশ করে দেশটির পার্লামেন্ট। এক বিবৃতিতে ইরাকি প্রধানমন্ত্রী মাহাদি বলেছেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সে সময় তিনি ইরাকের পার্লামেন্টের রায় অনুযায়ী মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরু করতে মার্কিন প্রতিনিধিদের বাগদাদে আসার আমন্ত্রণ জানিয়েছেন। মাহাদি অভিযোগ করেন, দুই দেশের মধ্যকার চুক্তি লঙ্ঘন করে ইরাকের যেখানে সেখানে মার্কিন সেনারা অবস্থান নেয় এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ড্রোন হামলা চালায়। মাহাদির এই আহ্বানে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, ইরাক থেকে সৈন্য প্রত্যাহার নয়, বরং দুদেশ কীভাবে একসাথে কাজ করবে তা নিয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল বাগদাদে যাবে। তিনি বলেন, দুদেশের সেনাবাহিনী একসাথে কাজ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম সমৃদ্ধ ইরাকের অংশীদার হতে চায়। বিশ্লেষকরা মনে করছেন, ইরাকের পার্লামেন্টে সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পাশ হওয়ার পর মার্কিন সৈন্যদের ইরাকে অবস্থান বৈধতা সংকটে পড়েছে। আগামী দিনে যুক্তরাষ্ট্রের সৈন্যদের উপর হামলার সংখ্যা আরও বেড়ে গেছে। ইরানের শিয়া ধর্মীয় নেতারা ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। ওমানের সুলতান কাবুস 79 বছর বয়সে মারা গেছেন। ওমানের সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক ছিলেন কাবুস। তিনি বেশ কিছুদিন যাবৎ জার্মানি ও বেলজিয়ামে চিকিৎসা নিচ্ছিলেন। কাবুসের কোনো উত্তরসূরি না থাকায় ওমানের সুলতানের দায়িত্ব কে নিচ্ছেন তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিস্তারিত রিপোর্টে। ওমানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, সুলতান কাবুস বিন সাইদ মারা গেছেন। রাজতান্ত্রিক এই দেশটির দীর্ঘ সময় ধরে শাসক ছিলেন কাবুস। 1970 সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে পিতাকে সরিয়ে ক্ষমতায় বসেছিলেন কাবুস। তার শাসনামলে ওমানে ব্যাপক অর্থনৈতিক উন্নতি হয়। তিনি ওমানকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেন। ধারণা করা হয় তিনি ক্লোন ক্যান্সারে ভুগছিলেন। অনেকটা গোপনে বেলজিয়াম ও জার্মানিতে তার চিকিৎসা চলছিল। সুলতান কাবুসের কোনো পুত্র ও ভাই নেই, ফলে সুলতানের দায়িত্ব কে নেবেন সেদিকে এখন দৃষ্টি সবার। অবশ্য 72 ঘন্টার মধ্যে নতুন সুলতানের নাম ঘোষণা করার নিয়ম রয়েছে। 2011 সালের নভেম্বর মাসে সুলতান তার উত্তরসূরি মননের কাজ শুরু করেছিলেন বলে ধারণা করা হয়। কিন্তু কে সে উত্তরসূরি হবেন তা প্রকাশ করা হয়নি। ওমানের আইন অনুযায়ী সুলতানের পরিবার যদি নতুন সুলতান মনোনীত করতে ব্যর্থ হয় তাহলে মৃত্যুর আগে তার বিশ্বস্ত ব্যক্তির কাছে দুজনের নাম লিখে যাবেন, এর মধ্য থেকে সুলতান মনোনীত হবেন। ওমানের নয়া সুলতান নির্বাচিত হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হাইথাম বিন তারিক আল সাইদ। শনিবার তিনি দেশটির সুলতান হিসেবে শপথ নেবেন। হাইথাম বিন তারিক আল সাইদ ছিলেন ওমানের সদ্যপ্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই। ওমানের জাতীয় দৈনিকগুলোর খবরে জানানো হয়েছে, আরব বিশ্বের দীর্ঘদিনের শাসক সুলতান কাবুস বিন সাইদ শুক্রবার সন্ধ্যায় ক্যান্সার ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার উত্তরসূরি হিসেবে হাইথাম বিন তারিক আল সাইদ সুলতান হলেন। উত্তর আরব সাগরে টহলরত যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এবং রাশিয়ার একটি যুদ্ধজাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের অবস্থা সৃষ্টি হয়েছিল বলে সিএনএন জানিয়েছে। ওয়াশিংটনের পোস্টের খবরে বলা হয়েছে, কাসেম সোলাইমানির হত্যার দিন ইয়েমেনে আরেকজন কুদস ফোর্স কমান্ডারকে হত্যার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, উত্তর আরব সাগরে রুশ যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রয়ারের দিকে ধেয়ে আসছিল, এর ফলে মুখোমুখি সংঘর্ষের অবস্থা সৃষ্টি হয়েছিল। সিএনএন এর খবরে বলা হয়েছে, রাশিয়ার যুদ্ধজাহাজটি মার্কিন জাহাজের 180 ফিট দূরত্বে ছিল। দ্রুত জাহাজের গতিপথ বদলে ফেলার কারণে সংঘর্ষ এড়ানো গেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার যুদ্ধজাহাজটি ইচ্ছাকৃতভাবে সংঘর্ষের জন্য মুখোমুখি হয়েছিল। আরব সাগর ও ভূমধ্য সাগরে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের জাহাজগুলো নিয়মিত চলাচল করে। রাশিয়া সিরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপন করেছে, সেখানে রুশ যুদ্ধজাহাজ নিয়মিত টহল দেয়।
সাত মাস আগে প্রশান্ত মহাসাগরেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়েছিল। এদিকে ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, 3 জানুয়ারি বাগদাদে জেনারেল কাসেম সোলাইমানিকে যখন হত্যা করা হয়, একই সময় ইয়েমেনে একটি অভিযান চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে এই অভিযান চালানো হলেও তা ব্যর্থ হয়ে যায়। আব্দুর রেজা শাহলাই নামে একজন কমান্ডারকে হত্যার চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। কুদস বাহিনীর প্রধান অর্থনিয়ন্ত্রক হিসেবে তাকে উল্লেখ করা হয়েছে। এই হামলার ঘটনা থেকে ধারণা করা হচ্ছে ইয়েমেনে আবারও সক্রিয় হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব ও আরব আমিরাত দেশটিতে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সৌদি সমর্থিত সরকার অকার্যকর হয়ে পড়েছে। এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিডিভিউজে। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।